来了，坐，坐到，坐到。Hello。অপু তুমি কোথায়? আমি তো একটা কাজে আসছি। কাজে কোথায় আসছো? আমি একটু কক্সবাজার এসেছি। কক্সবাজার? তুমি এখন কক্সবাজার? আচ্ছা আসবে কখন? কেন, কোনো সমস্যা? বিশাল বড় সমস্যা। আগে তুমি বলো যে তুমি আসবে কখন। আমার তো আরো দুদিন লাগবে। দুই দিন? মাই গড। আচ্ছা ঠিক আছে, যে সমস্যাটা হয়েছে সামনাসামনি তোমাকে বলতে হবে। তুমি ওখানে থাকো, আমি আসছি, ঠিক আছে? কক্সবাজার আসছো রাতের বেলা একা একা? হয়েছে কি, সমস্যাটা বলো। আমি তোমাকে বললাম না সামনাসামনি বলতে হবে সমস্যাটা, আমি এভাবে ফোনে বলতে পারবো না। আমি আসছি, ঠিক আছে? পাগল নাকি তুমি? তুমি আসবা কবে? আমি আজকে রাতে কোথায় থাকবো? আজকে রাতে তো আমার থাকার জায়গা নাই। শোনো, বেশি কথা বলো না, তুমি কক্সবাজারে থাকো, আমি আসছি, ঠিক আছে? হ্যালো হ্যালো, তুমি কোথায়? আমি তো বিচে। বিচ তো অনেক বড়, বিচের কোন দিকে? সিগালে, সিগালের সামনে। ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মানে তুমি কি সত্যি সত্যি চলে আসছো নাকি? সত্যি না মিথ্যা, এটা আমি আসলে টের পাবা, বুঝছো? আরে কি বলে মেয়েটা, দূর রাখো। কি ব্যাপার শান্তা, কোনো সমস্যা কি? তোমার কি আসতে অনেক কষ্ট হয়েছে?
এই শান্তা কি কি কোনো সমস্যা আরে না দূর কোনো সমস্যা না আমি না জীবনে সমুদ্র দেখি নাই এই ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখছি এত সুন্দর লাগছে এত ভালো লাগছে আমার তাই বলে তুমি বলানি কোনে হুট করে এখানে চলে আসবে আরে হুট করেই চলে আসতে হলো হুট করে চলে না আসার পর্যন্ত তো কোনো উপায় ছিল না বুঝছো তার আগে সমুদ্রটা দেখিনি আমি কখনো সমুদ্র দেখিনি আমার তো ভালো লাগতেছে শোনো চলো আমরা ওখানে গিয়ে কথা তুমি কি সারা দেখে নিছিলা এখানে ছিল মনে মানে এসছি গিয়েছি আবার এসছি সুন্দর জায়গা না মানে তুমি কি যাওয়া আসার মধ্যে ছিল নাকি আরো কিছু আরো কিছু মানে কি তোমাকে দিয়ে আমার বিশ্বাস না মানে মানে এই বলতা শুনো ছাড়ো কি না কি করো তুমি কথা শোনো চলো আমরা ওখানে গিয়ে কথা বলি বেটা আরে না এখানে বসে কথা বলি না কেন আরে এত সুন্দর সমুদ্র আমি সো এক্সাইটেড আমি কত সুন্দর দেখি আমি বুঝতে পেরেছি তোমাকে আবার নিয়ে এখানে আসবে তুমি চলো আচ্ছা বললাম তোমাকে দিন এসো আমরা এখানে একটু বসবো কথা বলবো আবার তোমাকে আমি দেখে নিয়ে যাব বসো এখন বলো তো সমস্যা কি হচ্ছে এত সুন্দর ঝাউবন আচ্ছা এগুলো কি আগে থেকে এরকম ঝাউবনের উত্তরটা পরে দেই তুমি বলো না সমস্যা কি হচ্ছে কেন এসছো আমার না খুব আফসোস হচ্ছে জানো মানে আমি কক্সবাজার ফার্স্ট টাইম আসলাম আগে আসলে কত ভালো হতো না এত সুন্দর সিনারি এত সুন্দর সমুদ্র মানে আমি এত মিস করছি আমি যেটা গাধি আমি তোমাকে 320 ফিট বীজ কিনে দেবো এখানে ঠিক আছে তুমি এখন সমস্যার কথাটা বলো কি সমস্যা মানে তুমি একটা মেয়ে হুট করে এখানে বলানি কোণে চলে এলে তুমি আমাকে বলতে তুমি কক্সবাজার আসবা তাহলে আমার বন্ধুকে বলে দিতাম সে তোমাকে এগিয়ে দিত অথবা একজন সাথে আসতো এটা তুমি ঠিক করোনি একটা মেয়ে তো এভাবে কক্সবাজার একা একা আসতে পারে না মানে বুঝলাম না মানে আমি একা একটা মেয়ে কক্সবাজার চলে আসি এটা সমস্যা আর তুমি একা একটা ছেলে কক্সবাজারে চলে আসি এটা কোনো সমস্যা না তুমি এটা ভিন্নভাবে ব্যাখ্যা করছো আমি তো বিজনেসের কাজে আসছি হ্যাঁ তুমি একা একটা ছেলে বিজনেসের কাজে কক্সবাজার আসছি এটা কোনো সমস্যা না আমি একা একটা মেয়ে আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে কক্সবাজার আসছি এটা বড় সরো সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি এখন বলো তো কি হয়েছে সেটা বলো অবশ্যই একটা সমস্যা আছে আমার জীবনে তো একটাই সমস্যা কি সেটা আম্মা আমাকে জোর করে বিয়ে দিতে চাইতেছে আমি বিয়ে করব না সে জোর করতেছে না ওই ছেলেকে আমার বিয়ে করতে হবে কালকে ছেলে পক্ষ চলে আসলো তারপর আমি উপায় খুঁজে না পেয়ে আমি কি করলাম আমি পালাই চলে আসলাম তোমাকে ফোন দিলাম শুনলাম তুমি কক্সবাজারে তারপর তো আমার কোথাও যাওয়ার জায়গা না এই কারণে আমি কক্সবাজার চলে আসলাম তারপরে আমি এখানে এসে কাজী অফিস খুঁজে বের করেছি বার্মিস মার্কেটের পিছনে হচ্ছে কাজী অফিস তার ফোন নাম্বার নিয়ে আসছি বুঝছো এই দেখো ফোন নাম্বার নিয়ে আসছি আর আমার একটা ফ্রেন্ড আছে না আমার ফ্রেন্ডের দুই ভাই এখানে জব করে ওদেরকে বললে ওরা আমাদের সাক্ষী দিতে চলে আসবে আমরা আজকে বিয়ে করছি এই দেখো কাজী অফিসের নাম্বার আর এই দেখো দুইটা ফ্রেন্ডের এখানে ভুল হয়েছে দুটি আন্টি তোমাকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দেবে এটা যেমন ঠিক করেনি তুমিও একা এখানে কক্সবাজার এসছো এবং এখনই আমরা যাব বিয়ে করতে এটাও ঠিক হয়নি ওয়েট মানে আমি বুঝলাম না আমার মা আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতেছে এবং আমি ওই ছেলেকে বিয়ে করব না এই জন্য তোমার কাছে পালায় আসছি তোমাকে বিয়ে করার জন্য এটা আমার ভুল হয়েছে শান্তা বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় এটা আমরা কত ধুমধাম করে করব আমাদের ফাদার মাদার আছে আমাদের আত্মীয়স্বজন আছে বন্ধু বান্ধব আছে ঢাকাতে অনেক ধুমধাম বিয়ে হবে আর আমি মানে আন্টির অমতে আমি তো বিয়ে করতে পারবো না আমি তুমি আমার সাথে চলো বেটার আমার যাই আমি আন্টিকে বুঝাই বলবো আন্টি অমত হবেন না তুমি কাকে বিয়ে করবা তুমি কি আমাকে বিয়ে করবা নাকি আন্টিকে বিয়ে করবা আন্টির মতামত আসছে কোত্থেকে শান্তা এটা ঠিক হবে না তুমি কেন বুঝতে পারছো না আমার ফ্যামিলি আছে আমার আত্মীয়স্বজন আছে আর আন্টির অমত আমি কেন বিয়ে করব লিসেন তুমি আমাকে বিয়ে করবা কিনা বলো তুমি যদি এখন আমাকে মায়ের কাছে নিয়ে যাও আমার মা তোমার সাথে জীবনে আমার বিয়ে দিয়ে দিবে না বুঝছো বরং আমাকে আটকায় রাখবে তোমাকে দূর দূর করে তাড়া দিবে আমাকে জোর করে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে বুঝছো তুমি কিন্তু আমি তো আমার ফ্যামিলি ছাড়া তোমার ফ্যামিলির অমত আমি বিয়ে করতে পারবো না মানে বুঝলাম না মানে আমার মা যদি না বলে তাহলে তুমি আমাকে বিয়ে করবা না ব্যাপারটা সেরকম না আমি তোমাকে বিয়ে করতে চাই যে কোনো কিছুর বিনিময়ে বিয়ে করতে চাই কিন্তু তুমি আমাকে বিয়ে করবা কিনা আন্টির অমতে মানে মুরব্বীদের অমতে এটা করা ঠিক হবে না আন্টি আন্টির কথা এখানে বলবা না তুমি আমাকে বিয়ে করবা কি করবা না বলো না আমি আন্টির অমতে আমার মা বাবার অমতে আমি বিয়ে করতে পারবো না থাপ্পড় মেরে তোমার 32টা দাঁত আমি ফালাই দেব বিয়াদব ছেলে আমি তোমারে জিজ্ঞাসা করতেছি তুমি আমারে বিয়ে করবা কি করবা না এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো এবার এভাবে আমি বিয়ে করতে পারবো না ওকে ফাইন না আমি তুমি যখন আমাকে বিয়ে করবা না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকব যাও যাও কোনো অসুবিধা নেই আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না আমি আন্টির মতো কেন বিয়ে করব আমার বাবা মা বাবা আছে আমার ফ্যামিলি আছে এই আন্টির মতো বলছ না তো জীবনেও বিয়ে হবে না তুই দেখিস না হলে নাই ভাই চল এই শান্তা শোনো শোনো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি এমন পাগলামি করছো কেন
কিসের পাগলামি করছ তুমি? হ্যাঁ পাগলামি দেখেছোটা কি তুমি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি এখন এখান থেকে যেতে চাই। শুনো, এইভাবে বিয়ে করা ঠিক হবে না, আন্টির মতে আমার মা বাবার মতে। এইভাবে বিয়ে করাটা ঠিক হবে না, তুমি আমাকে বিয়ে করো না, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি না। এই জায়গাটা তুমি কোথাও চেনো না, যাচ্ছো কোথা? আমি চিনি না, আমি চিনে নিব, যেভাবে আসি সেভাবে আমি চিনে নিতে পারবো, প্লিজ। এটা কোনো কথা না, শান্ত ভাই চলেন তো। তুমি আমার কথাটা শুনো না, চলেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চলেন। আমারই ভুল হয়েছে, আমার যে ছেলেটাকে পছন্দ করছিল ওই ছেলেটাকে বিয়ে করা উচিত ছিল। পালা এসছি হুদায় গাধি একটা। সরি, আমি তো কফি অর্ডার করিনি। সরি মানে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে কফি অর্ডার করেছে তাকে না দিয়ে যে কফি অর্ডার করেনি তাকে দিচ্ছেন কফি? অ্যাকচুয়ালি কফিটা আমি অর্ডার করেছিলাম, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ এক্সজস্টেড, কফিটা আপনিই নেন। সুযোগ আপনি কফি অর্ডার করেছেন, আপনার কফি আমি কেন খাবো? না, এই মুহূর্তে আমার চেয়ে আপনার বেশি প্রয়োজন। হ্যাঁ আপনি যেতে পারেন, থ্যাংক ইউ। লিসেন, আমার কফির দরকার নেই, ঠিক আছে? আমি ওকে, আপনার কফি আপনি খান প্লিজ। আমি তো আসলে আপনার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে চাই না, কিন্তু আপনাকে দেখে মনে হলো তাই বললাম আর কি। লিসেন, আমি এক্সজস্টেড কি না সেটা আপনার জানার দরকার নেই, আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছেন, এখনো তাড়াহুড়োতেই আছেন তাই বললাম আর কি। মানে আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি তাড়াহুড়োতেই আছি এটা আপনাকে কে বললো? আপনার জুতো জোরে বলে দিল। মাই গড, নেন কফিটা খান। ঠিকই বলেছেন, কফিটা আমারই খাওয়া উচিত। সারা রাত জার্নি করে নাইট কোচে এসেছি তো খারাপ লাগছে এখন। আজ ভোরে কক্সবাজারে আসলেন? কোথায় উঠেছেন? কোথাও না, নাইট কোচে চলে যাব। আমি আজকে রাতেই যাচ্ছি। কোথায় যাবেন? চিটাগাং। আপনি? ঢাকা। এক নাইট কোচে এসে আরেক নাইট কোচে কেউ যায়? কেউ যায় না, দামি যাবে। আপনি কোথায় উঠেছেন? কোথাও উঠিনি, চিটাগাং থেকে এলে কোথাও না উঠলেও চলে। ক্যাফেটা ওয়েল ডেকোরেটেড, বাথরুমটা ভালো, কফিটাও ভালো, কিছুক্ষণ বসে নাইট কোচে উঠে চলে যাব। আপনি কি বেড়াতে এসেছেন? কেন এসছি জানি না। মানে কিসের মানে? মানে আপনি জানেন না আপনি কেন এসেছেন এখানে? জানি, কিন্তু অনেক বড় গল্প না। প্লিজ এখন বড় গল্প শোনার দরকার নাই। আপনাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, যান আরেকবার চোখ মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নেন, ভালো লাগবে। ঠিকই বলেছেন।
বই পড়ছেন? মেডিটেশনের উপর একটা বই। সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং। মেডিটেশন সত্যি ইন্টারেস্টিং। আমি ওনা পড়ি, আমার খুব ভালো লাগে, কিন্তু ও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি পারেন? আপনি পারলে আপনার কাছ থেকে আমি শিখে নিব। আচ্ছা ভালো কথা। টিকিট কেটেছেন? না, টিকিট তো কাটিনি। টিকিটে কিন্তু প্রাইসেস চলছে, কিনে নেওয়া ভালো তাড়াতাড়ি। তাহলে এখন এখানে কোত্থেকে টিকিট কাটতে হবে না কাটতে হবে আমি তো কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। আমি একটু পরে কাটবো, ঠিক আছে, এটাই দেওয়া যাবে। যাবেন? ঠিক আছে। তুমি এখানে কখন এলে? আমি তো রিকশা নিয়ে তোমার রিকশার পেছনে পেছনে গেলাম, তুমি রিকশা নিয়ে হাওয়া হয়ে গেলে। শুনো, আন্টির সাথে কথা হয়েছে, আন্টিকে বলেছি ও একটু রাগ করেছে, ঠিক হয়ে যাবে, আন্টি টেনশন করেন না। আন্টি তোমাকে নিয়ে ঢাকা যেতে বলেছে, আমার ধারণা আন্টি তোমাকে আমাকে মেনে নেবে। চলো। এই আন্টির সাথে কথা বলতে আমি তোমাকে বলছি, হ্যাঁ, আর তোমার না হয় আন্টি, সে তো আমার আম্মা, তোমার চাইতে আমি তাকে খুব ভালো করে জানি। আমি ঢাকায় যাব না, সিলেট যাব না, আকাশে যাব না, পাতালে যাব, সেটা তোমাকে ডিসাইড করতে বলছি। আর আন্টি বললে কি আর না বললে কি, আমি তোমাকে বলছি না তুমি আমার পিছু নিবা না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে, প্রেম ছিল, আমি কোনো কিছুই মানতে চাই না। তোমার মতো ফালতু ছেলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল আমি জানতেই চাই না। শান্তা, এতটা রাগ করার কিছু আছে নাকি? ও না না, রাগ করার তো কিছুই নাই, মানে আপনি সব কিছু বলবেন, আপনি প্রেম করবেন, আপনি বিয়ে করবেন, আপনি সব কিছু করবেন, আমি রাগলে দোষ হয়েছে তো? চলো এখন, চলো চলো আন্টি, এখন তোমার সাথে আমার বিয়ে দিতে চাইলেও তো আমি তোমাকে বিয়ে করব না। তোমার সাথে যে আমার অ্যাফেয়ার ছিল, কোনো সম্পর্ক ছিল, তোমার জন্য আমি এতদিন চলে আসি, এটা তো আমি স্বীকারই করতে চাই না। কারণ আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি তোমার সাথে মিট করছিলাম, তোমার সাথে অ্যাফেয়ার ছিল। আর তুমি এখান থেকে যাও। মানে পাগলামি করছো কেন? চলো। তুমি যদি এখন এখান থেকে না যাও আমি কিন্তু যে কোনো কিছু করে ফেলতে পারি। শান্তা চলো, শান্তা তুমি যদি এখান থেকে না যাও আমি পুলিশ ডাকবো, তোমার জেল হাজতে পড়বো, বুঝছো? কত ধানে কত চাল সব বুঝাই দিব, যাও এখান থেকে। শুধু এমন করছো কেন? আমি কিন্তু পুলিশকে বলবো যে তুমি আমার সাথে ইফটিজিং করতেছো, যাও। আন্টি আন্টি টেনশন করছে, চলো। আন্টি টেনশন করলে আন্টির ব্যাপার, সেটা আমার ব্যাপার, আমি তার মেয়ে, আমার নিয়ে টেনশন করছে সেটা আমি দেবো, তুমি এখান থেকে যাও। বিশ্বাস করবেন না, আমার না এত খারাপ লাগছে, আমি রিয়েলি ভেরি সরি, এই সিন ফেরটা হলো। আরে এই ছেলেটাকে আমি একদমই সহ্য করতে পারি না, আরে আমার পিছনেই ছাড়ছে না। ও আপনাকে তো বলি না, এর জন্য তো আমি ঢাকা থেকে এখানে পালা আসছি, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, 3 বছর হলো আমাদের অ্যাফেয়ার, ঠিক আছে? সরি, আমার মা যখন আমাকে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করলো, আমি কি করবো, আমি পালায় চলে আসলাম। তো আমি ফোকে ফোন দিলাম, ও বললো যে ও কক্সবাজারে আছে। আমি অত দূর থেকে কক্সবাজারে ওর সাথে বিয়ে করার জন্য আসি, ওর এখন আমাকে কি বলে জানেন, আমার মা মত না দিলেন ওকে নাকি আমাকে বিয়ে করবে। আমি বুঝতেই পারি না, ওকে আমাকে বিয়ে করবেন, আমার মাকে, সরি সরি সরি, মানে ও আমাকে বিয়ে করবেন, আমার মাকে বিয়ে করবেন, আমি কিছুই বুঝি না। আমাদের এত ইরিটেটিং, একে বিয়ে করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাদ দেন, আমাদের টিকিট কাটতে হবে। হ্যাঁ ভালো কথা, আমাদের তো টিকিট কাটতে হবে, কিন্তু কোথায় কাটবো, কিভাবে যাব? ওই যে বললাম কাছে, চলেন হাঁটা ধরি, হেঁটে যাব, হেঁটেই যাই। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। আচ্ছা সমুদ্রের পাড়ে কি আছে? না আপনার কোনো যাওয়া নেই। আন্টি না, আন্টি হবে না, এই শান্তা তো খুবই উল্টাপাল্টা আচরণ করছে, কখন কোথায় যায় কি করে এর তো কোনো ঠিক নাই, এবং সে আমার সঙ্গে আরও মিসবিহেভ করছে। আন্টি জি জি, আন্টি আপনি যখন বলছেন আমি থাকবো, আমি সবসময় টাইম টু টাইম আপনাকে জানাবো, কিন্তু আমার মনে হচ্ছে না যে কিছু হবে, আমি আছি। জি আমি আপনাকে জানাচ্ছি আন্টি, আপনি টেনশন করেন না, কিন্তু এটা টু মাচ আন্টি। জি সালাম আলাইকুম। দেখেন না, আমি ফার্স্ট টাইম কক্সবাজারে আসলাম, অথচ এখনো পর্যন্ত সমুদ্রে নামতে পারলাম না, কি আফসোস না? আমি শুনেছি এখানে নাকি খুব সুন্দর ঝাউবন আছে। আচ্ছা আপনি কেন কক্সবাজার আসছেন? আমি কেন আসছি? হ্যাঁ বিরাট গল্প আমি শুনতে ইচ্ছুক না, প্লিজ আমরা আগে টিকিটটা কাটি, কাটার পর সমুদ্রে আসবো, তারপরে না হয় আপনার বিরাট গল্প শুনবো, ঠিক আছে? ওকে তাহলে চলে।
আচ্ছা আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি আপনাকে আমার নাম বলিনি? ও আমি তো আপনার নাম জানি না। আমি সোহাগ। ও আমার নাম শান্তা। Nice to meet you. Nice to meet you too. আচ্ছা আপনার বাসায় বিয়ের কথা যে আলোচনা হচ্ছিল এটা কি মানে সিরিয়াস পর্যায়ে? সিরিয়াস মানে ছেলে পক্ষ তো আংটি নিয়ে চলে আসছিল, মানে আমাকে দেখেই আংটি পরাই দিবে এক সপ্তাহ পর আমি তার বউ। আচ্ছা এটা কোনো কথা হলো জানেন, মানে আমি একটা ছেলেকে চিনি না, জানি না, কখনো দেখি নাই, এক সপ্তাহের মধ্যে আমি তার বউ? একদম একদম। তোমার টিকিটটা আছে তো? না হারাবেন না কিন্তু। না 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 পকেটে আছে। থ্যাংক ইউ। আচ্ছা আপনার মেডিটেশন মানে মেডিটেশনের বই কোথায়? ও আমার মেডি ফেলে এসেছি, অসুবিধা নেই, সন্ধ্যে তো যাচ্ছি, আমার জন্য রেখে দিবে। কি করলাম? অসুবিধা নেই, আমার ব্যাগটাও রেখে আসছি, সন্ধ্যে তো যাচ্ছি, আশা করি রেখে দিবে। আমাদের যদি আর কিছু সময় থাকতো না আপনাকে নিয়ে দুলাহাজরা যেতাম। দুলাহাজরা একটা জায়গার নাম না? দুলাহাজরা এখান থেকে 20 মিনিটের পথ। বলেন তো দুলাহাজরা মানে কি? জানি না, আমি খালি জায়গাটার নামই শুনেছি। দুলা মানে হচ্ছে পালকি আর হাজরা মানে হাজার। শেরশাহ একসময় আরাকান রাজ্যে যাচ্ছিলেন, যাওয়ার পথে 1000 পালকি নিয়ে যাচ্ছিলেন। সো যাওয়ার সময় এই জায়গাটায় থেমেছিলেন, এই দুলাহাজরা যে পার্ক ওই জায়গাটায়, তারপর থেকে নাম হয়ে গেছে দুলাহাজরা। কুইজ নাম্বার 1টা পারলেন না, কুইজ নাম্বার 2 এবার। বলেন তো মগের মূল্য কি? মগের মূল্য? মগের মূল্য তো আমরা অহরহ ব্যবহার করি, রেগে গেলে বলে না তুই মগের মূল্য পাইছিস নাকি? হয় নাই। আমাদের মানচিত্রে এই যে চট্টগ্রাম অঞ্চলটা, এই জায়গার মাঝে একটা জায়গা ছিল যেটার নাম হচ্ছে মগের মূল্য। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, প্লিজ, যতটুকু হয়েছে এটাই এনাফ, আর হওয়ার দরকার নাই। চলেন উঠি, পিঁপড়া কামড়াচ্ছে। কি সুন্দর ঝাউবন, তাই না? আমার না খুব আফসোস হয় জানেন, নিজের জন্য যে এত সুন্দর ঝাউবন অথচ আমি জীবনেও দেখিনি, কি একটা বাজে জিনিস না, এত সুন্দর। আচ্ছা আপনি তো সরি, আচ্ছা আমি না খালি পকপক করে যাচ্ছি, আপনার সেই বিশাল বড় ঘটনা তো বললেনই না, এখন তো অনেক সময় আছে, বলেন আপনার ঘটনাটা শুনি। আমি চট্টগ্রামে থাকি, একটা এনজিওতে কাজ করি। আর আগে টিউশনই করতাম, একটা ছাত্রী ছিল নাম রিমা, ওর বাবা এক সময় কক্সবাজারে বদলি হয়ে আসে আর ও এসে ভর্তি হয় একটা মহিলা কলেজে। তারপরে ওর বাবা যখন বদলি হয়ে দেশের বাইরে চলে যায়, ও একটা হোস্টেলে উঠে পড়ে। হোস্টেল থেকে ও আমাকে মাঝে মধ্যেই কল করতো, মেসেজে যোগাযোগ হতো, একটা সময় বুঝতে পারি ও আমার প্রতি খুব উইক হয়ে গেছে আর আমিও ওর প্রতি প্রচণ্ড উইক হয়ে পড়ি। কক্সবাজারে আসা বেড়ে যায়, একসময় প্রতিদিন দেখা হতো, তারপরে কাজের ব্যস্ততা একসময় আর অত বেশি কক্সবাজার আসতে পারতাম না। সো ঠিক করলাম যে প্রতি মাসে অ্যাটলিস্ট একবার আসব। প্রতি মাসের 23 তারিখে আসতাম, এরকম অসংখ্য 23 তারিখ আমরা কাটিয়েছি একসাথে, আজকেও 23 তারিখ, সো আজকেও দেখা হবে। আমি না আপনাদের ছেলেদের এই ব্যাপারটা বুঝি না, মানে আপনি একটা মেয়েকে এত ভালোবাসেন, মেয়েটা আপনাকে এত ভালোবাসে, তাহলে প্রতি মাসের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কি দরকার? আপনারা তো চাইলে প্রতিদিনই দেখা করতে পারেন, আপনি তো যে দেখা করতে পারেন মেয়েটার সাথে, তাই না? কি যে করেন আপনারা ছেলেরা, 23 তারিখ কেন দেখা করি, অন্য কোনো দিন কেন দেখা করি না সেটা যদি আপনি বুঝতেন। প্লিজ আমার বোঝার দরকার নাই, আমি এতটুকু বুঝি, আপনি যদি দেখা করতে চান তাহলে প্রতিদিনই 23 তারিখ। চলেন ওই সাইডটা যাই। চলেন। কি অবস্থা আপনার, লাল কালো স্যান্ডেলের শুকালো? না শুকাচ্ছি না তো। আন্টি সালাম আলাইকুম। আন্টি শান্তার পাগলামি তো
অনেক বেশি মাত্রা চলে যাচ্ছে। আমার তো ভালো লাগছে না, আমি আপনাকে কি বলবো। এখন কোথাকার কোন ছেলের সঙ্গে পরিচয় হয়েছে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এগুলি ভালো লাগে বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি দেখছি। আমি ওকে ছাড়া ঢাকায় আসছি না, আপনি টেনশন করেন না। জি আন্টি, জি জি, সালাম করুন। আজকে দিনটা না খুব ভালো লাগলো, আপনার ভালো লাগেনি? হ্যাঁ লাগলো, কিন্তু রিমা থাকলে আর ভালো হতো। আচ্ছা হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ডের কথা তো আমি শুনলামই না। আচ্ছা সে দেখতে কিরকম? অসম্ভব সুন্দর, মানে ফর্সা না কালো? ও ঠিক ফর্সাও না আবার কালো না, একটা উজ্জ্বল একটা আভা। আমি আসলে খেয়াল করিনি ওর রংটা কি, কিন্তু আমি দেখলেই মুগ্ধ হয়ে যাই। মানে খেয়াল না করে এত প্রেম করে গেছেন? চুল কত বড়? অনেক বড় বড়? ঠিক অনেক বড় না, ঢেউ খেলানো একদম পরিমিত। বাহ, এই যে সূর্য অস্ত যাচ্ছে চারিদিকে লাল আভা, আমার দেখতে খুব ভালো লাগে। এই সময়টাকে কি বলে জানেন? কি? কোণে দেখা আলো। রিয়েলি? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার রিমার সাথে দেখা করার সময় হয়ে যাচ্ছে, আপনাকে যেতে হবে না? এই তো সন্ধ্যা তো হয়ে এলো, এখনই যাব। এমন কি কখনো হয়েছে আপনি যে বসে আছেন সে আসে নাই? কয়েকবার হয়েছে। ওমা, আপনি না কিছুক্ষণ আগে বললেন যে এরকম কখনো হয়নি, সব সময় সে আসে। না, লাস্ট 4-5 মাসে কয়েকবার ও আসেনি। কেন আসেনি, আপনাকে ফোন দেয়নি? না, ওই কয়েকবার ওর ফোন বন্ধ ছিল। ও, আপনি শিওর যে আজকে ও আসবে? হ্যাঁ শিওর, আজকে আসবে। শিওর হলে ভালো। এক্সাইটেড? ডেফিনেটলি। আর খেতে ইচ্ছে করছে না, উঠি বরং। না হ্যাঁ উঠি। আপনি তখন মার্মেটে যাবেন না? আমি মার্মেটে যাব কিছুক্ষণ পর, কারণ আমি ব্যাগটা ফেলে আসছি আর আমার হাতে তো অনেক সময় আছে, আমি একটু ঘোরাফেরা করে তারপর মার্কেটে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, ওর সাথে পরিচয় করিয়ে দিই। Thank you.
কি খাবে বলো? আমাদের ওই প্রিয় মেনুটা। ওকে, এক্সকিউজ মি। আমাদের দুটো ভেজিটেবল রাইস আর দুটো মেজবানি বিট দিবেন। থ্যাংক ইউ স্যার। এনিথিং নিড? স্প্রাইট আর তাহলে চলবে, পানির বোতল দিন। আচ্ছা, তুমি আমার ফোন ধরো না কেন? একবার কথা বলতে ইচ্ছা করে না? আমি তো আর বেঁচে নেই সোহান। কে বলেছে তুমি বেঁচে নেই? অবশ্যই বেঁচে আছি। আমি চাওয়া মাত্রই তো তুমি আমার সামনে হাজির হও। সেটা তো তোমার ভাবনায়। ভাবনায়? এই যে তুমি, আমি, 700 কোটি মানুষ, এসবই কি সৃষ্টিকর্তার ভাবনায় না? এভাবে আর কতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে সোহান? তুমি বেঁচেই আছো আর আমিও তোমার মাঝেই বেঁচে আছি। তুমি যেদিন থাকবে না আমিও থাকব না। উনি কার সাথে কথা বলছেন? উনি ওনার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। কোথায় ফ্রেন্ড? অ্যাকচুয়ালি ম্যাম, উনি মাস ছয়েক আগে এখানে এসেছিলেন ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে। তারপর খাওয়া দাওয়ার পরে উনি বিচে গিয়েছিলেন, ভাটাতে সাগরে ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। তারপর থেকে প্রতি মাসের 23 তারিখে উনি এখানে চলে আসে, ওনার গার্লফ্রেন্ডকে সেলিব্রেট করে ওই দিনেই রাত্রে চলে যান। শোনো না, আজকে এক মেয়ের সাথে পরিচয়, নাম হচ্ছে শান্তা, একদম তোমার মতো। চুলটা টান টান করে পেছন দিকে বাঁধে আর হাত ভরা হচ্ছে চুড়ি, একদম পাগলি, দুই পায়ে দুই রঙের জুতা পরে আসছে। শোনো না, বিশাল কাহিনী, সে ঢাকা থেকে পালায় চলে আসছে, জোর করে বিয়ে দিয়ে দিবে এই জন্য। তারপরে আপনার কথাই বলছিলাম, প্লিজ। ও হচ্ছে রিমা, আমার ফ্রেন্ড, ওনার কথাই বলছিলাম, সারাদিন ওনার সাথেই কাটলো। উনি হচ্ছেন শান্তা। বসেন না প্লিজ, প্লিজ জয়েন আস। দেখো, বলেছি না পাগলি, ব্যাগ ভরে চলে গেছে আর দেখো দুই পায়ে দুই রকম জুতা। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, আমাদের দুটো প্লেটের জায়গায় 3টা প্লেট দিয়েন। তারপরে কেমন কাট? তুমি আবার আসছো এখানে? আপনি তোমাকে কয়বার নিয়ে গেছে এখান থেকে? আমি আমার ভাই, সরি। তুমি কি পেয়েছো? ফাইসলামি পেয়েছো? এইভাবে জিনিসগুলো ভাঙছো কেন? এসব কি হচ্ছে? ভাঙবো না তো কি করবো আশ্চর্য? তোমার সাথে তো কথা বলে কোনো লাভ নাই, কথা বলে তো কোনো সলিউশন বের হয় না, এর জন্য ভাঙাভাঙি করতেছি। আমি পালাই গেছি কক্সবাজার। আমি তোমাকে বলে যাবো যে আমি পালাই যাইতেছি, তুমি যে কাণ্ড ঘটাইছিলে তাতে পালাই যাওয়া ছাড়া আমার কোন উপায় ছিল না। আন্টি, আন্টি ঠিক এরকম করে কথা বলছিস? মা, মেয়ের মাঝখানে তুমি কথা বলো কিসের জন্য? চুপচাপ বসে থাকো, নইলে বের হয়ে যাও। এখন এত কথার আর কোনো দরকার নেই। এখন তুই একটা ডিসিশন দে আমাকে যে তুই কবে বিয়ে করবি। বিয়ে না করে তুই থাকতে পারবি না। পৃথিবীতে হাজার হাজার মেয়ে আছে যারা বিয়ে না করেই কাটাই দিচ্ছে, আমাকে কেন বিয়ে করতে হবে? আমাদের সমাজে থাকতে হলে বিয়ে করতেই হবে। ওকে ফাইন, যেহেতু তোমাদের সমাজে থাকতে হলে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করব। ঠিক আছে? ঠিক আছে, কাকে করবি সেটা আমাকে জানা এখনই। ঠিক আছে ফাইন, আমি ওই মাসের 23 তারিখে তোমাকে জানাই দিব কাকে বিয়ে করব। Thank you.
বুঝলেন, এটা হচ্ছে কক্সেস বাজারের সবচেয়ে উঁচু পাহাড়। এখান থেকে ওই যে দেখেন দূরে সমুদ্র, আগে যখন প্রথম এসেছিলাম ঝাউবনগুলো ছিল না, এত বড় বড় গাছ ছিল না, একদম পুরো ঢেউগুলো দেখা যেত। এখন দেখেন ওই ঝাউবনগুলোর মাঝখান দিয়ে ওই যে সমুদ্রটা। আপনি এত কিছু কীভাবে জানেন? প্রতি মাসেই তো আসতে হয়, সারাদিনটা তো একাই কাটাই, সো ঘুরে ঘুরে নতুন নতুন জায়গা খুঁজে বেড়াই। সুন্দর জায়গা পেলে পরে আবার আসি। এই জায়গাটা আমার খুব প্রিয়। আচ্ছা, আপনার বার্থডে কবে? 20 ফেব্রুয়ারি, মীন রাশি। আপনি? 20 ফেব্রুয়ারি, মীন রাশি। আপনিও? বিশ্বাস করলেন না? 30 অক্টোবর আমার বার্থডেতে আপনি গিফট পাঠাবেন? কি চাই বলেন। যে কোনো কিছু, আমার গিফট পেতে খুব পছন্দ, গিফট দিতে পছন্দ না। Excuse me. Yes, ma'am. দুটো ফ্রাইড রাইস আর একটা দুটো মেজবানি বিফ। ওকে ম্যাম, আর কিছু লাগবে? কোন ড্রিঙ্কস লাগবে ম্যাম? নো থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ। আপনি কি খবর, কেমন আছেন? আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন? এই তো, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই এক মাস আমি আপনাকে কি পরিমাণে খুঁজেছি। আমি যে আপনাকে ফোন করবো, আপনার ফোন নাম্বারও তো আমি নিইনি। আর আমি জানতাম যে আজকে 23 তারিখ আপনি ডেফিনেটলি আসবেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আপনার জন্য। আপনি জানতেন না আমি আসবো? আরে হ্যাঁ, আমিও তো অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ। আপনার ফেভারিট ফুড? আমি জানি, আমি আপনার সম্পর্কে অনেক কিছুই জানি, এই জন্য আমি আগে এসে অর্ডার করে ফেলেছিলাম, বুঝছেন? এখন খান, ঠিক আছে? আর বলেন না, আমার ভাই গতকাল যে সিং ফিট করলাম, রিয়েলি সরি, একদমই আমি খুবই বিব্রত। হ্যাঁ, আমিও না বিব্রত হয়ে গেছি, যে আমিও বুঝলাম না যে কি হলো, কেন নিয়ে গেল, কি সব কি। থ্যাংক ইউ, মানে আমার মাথায় কিছুই আর ছিল না। আসলে আমার ভাইটা একটু পাগল, তো মানে যখন তখন যেখানে সেখানে কি যে করে বসে, মানে আমরা এই জন্যই তাকে ঘর থেকে বের করবো। থ্যাংক ইউ, আমরা সার্ভ করে যাবো। থ্যাংক ইউ। কাম ম্যাম, প্লিজ শুরু করেন, আমরা আপনাকে সার্ভ করবো। আচ্ছা, কিন্তু পুরোটা খেতে হবে, ঠিক আছে? একেবারে না বলতে পারবেন না। আর বিফ তো আপনার খুব পছন্দ, তাই না? এই কারণেই আমি বিফটা অর্ডার করেছি। এখানকার বিফটা কিন্তু খুবই ভালো, একটু একটু করে খাওয়া শুরু করে। এখানকার বিফটা অনেক ভালো, ফুড অনেক ভালো, তাই না? আচ্ছা শোনেন, এরপরে কিন্তু আমরা বিচে যাবো, ঠিক আছে? বিচে আমরা হাঁটবো, তারপরে বাদাম খাবো, অনেক ঘোরাফেরা করবো, তারপরে আবার আসবো, তারপরে এসে আমরা চা খাবো, ঠিক আছে? আজকে অনেক রাত পর্যন্ত গল্প করবো। আমার এই এক মাসে গাদা গাদা গল্প জমে আছে, এত গল্প জমে আছে, আমি কীভাবে শেষ করবো আমি বুঝতে পারছি, তাই না? আপনার কী মনে হয়, আপনার গল্প জমা মানে? হুম, ছেলে কথা বলছেন না কেন?